ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون سورة الأنبياء 35 آيات আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাধা আসাধন করতে হবে, এটা আমরা সকলেই বুঝি। খুল্লু নাফস যায়েকাতুল মউত, সকলকেই মৌতের যায়েকা থাকতে হবে, আজ না হয় কাল না হয় পরশু, কোন সময় কার কী হয় কে বলে কে জানে। আল্লাহ বলেছেন সূরা লোকমানের শেষ আয়াতে, মা তাদরি নাফসুম বিআই আরযিন তামুত, কেউ জানে না সে কোন জায়গায় মারা যাবে। সেদিন আপনারা দেখলেন বাংলাদেশের কোনো এক হাওরে একসাথে 17-18 জন লোক মারা গেল, সবই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, হয়তো মাদ্রাসার ছাত্র বা উস্তাদ এরকম। ও আর কি মনে করেছিল ওখানে গেলে তাদের মৌত হবে, ওরা সবাই দিনী শিক্ষার্থী। যেভাবে যা দেখলাম, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দরজায় শাহাদত দান করেন আর তাদের পরিবার পরিজনকে সবর করার তৌফিক দান করেন। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেকেই মৌতের সাধা আস্বাদন করতে হয়, কেউ আগে কেউ পরে। কত ভাই কত লোকের প্রিয়জন প্রত্যেক দিন মারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, হয়তো আমার না আপনার, আপনার না অমুকের, অমুকের না তমুকের। এইসব দেখে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার, এটি হলো আসল। আজ আমাদের উস্তাদ সরফ ভাইয়ের দাদি মারা গেছেন, সে তো তার প্রথম নাতি হিসেবে, তার আঘাত লাগবে অবশ্যই। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ তার সমস্ত গুনাহাত মাফ করেন। সরফ এবং তার মা বাবা আত্মীয় সকল, তার সকল আত্মীয় স্বজন, নাতি নাতিন অথবা ছেলে মেয়ে সকলকে আল্লাহ পাক সবর কর তৌফিক দান করুন। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেকেই মৌতের সাধা সাধন করতে হবে। ওয়ানাবলুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনা, আর তোমাদেরকে আমি পরীক্ষা করব শর দিয়ে খয়ের দিয়ে। ফিতনা মানে কখনো আমি তোমাদের কল্যাণ করব, কখনো তোমাদের অকল্যাণ করব, বাহ্যিক ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। কখনো আপনি একটি কাজে সফল, কখনো একটি কাজে ব্যর্থ, উভয়টি আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, এটা পরীক্ষা। কখনো আপনি ভালো কামাই করতে পারবেন, কখনো পারবেন না, পরীক্ষা। কখনো আপনি ক্ষতির সম্মুখীন হবেন, কখনো সফল হবেন, সফলতা লাভ করবেন, লাভবান হবেন, পরীক্ষা। কখনো আপনি সুস্থ, কখনো অসুস্থ, পরীক্ষা। আল্লাহ ওয়ানাবলুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনা, আল্লাহ বলে আমি পরীক্ষা করব, আল্লাহ পরীক্ষা করে দেখছে। তাই বোঝা গেল ধন দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন, দারিদ্র গরিবী দিয়েও আল্লাহ পাক পরীক্ষা করেন,
সুস্থতা দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, অসুস্থতা দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, সচ্ছলতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, অসচ্ছলতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। ওয়ানাব্লুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনা, এই যে পরীক্ষা, এই পরীক্ষায় আমাদের সকলকে উত্তীর্ণ হতে হবে। আমরা যারা মনে হয় আমাদের যারা সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করুন, ভালো খাবার টাবার খেতে পাচ্ছেন আল্লাহ শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ, যারা দুর্বল অসুস্থ তারা আলহামদুলিল্লাহ সবর করুন। কত রোগী রয়েছেন উপস্থিত হয়ে, আর আমার কথা তো আপনারা সকলেই জানেন, আল্লাহ আমি সকল মুসলিম রুগীদেরকে আল্লাহ শিফা দান করে করুন, এই দোয়া করি। সকলকে আল্লাহ ভালো রাখুন। আমার ভাই এইসব হচ্ছে পরীক্ষা, আপনাকে সবর করতে হবে। অসুস্থতা সবর, সুস্থতা আলহামদুলিল্লাহ, সবই খায়ের ওবারাকা। ওয়ানাব্লুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন আমারই কাছে তোমাদেরকে ফিরিয়ে আসতে হবে। দুনিয়ার এই মাটিতে তোমরা স্থায়ী না, চিরস্থায়ী না, চলে আসবে, তাই সেই পরকালের যে জিন্দেগি, পরবর্তী যে জিন্দেগি তোমাদের, পরবর্তী যে আসল জীবন, সেই জীবন সম্পর্কে প্রথমেই তোমরা সঞ্চয় করে আসো, এই পৃথিবীতেই সঞ্চয় করা করতে হবে। তাই আমাদের সকলকেই সবসময় আখেরাতের কথা স্মরণ রেখে চলা উচিত, হালাল হারাম বুঝে চলা উচিত, আল্লাহর নির্দেশ পালন করে চলা উচিত, শিরিক বেদাত থেকে বাঁচা জরুরি, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া জরুরি, যেগুলো ওয়াজিব করে দিয়েছেন ওগুলো আমরা যেন করি, যেগুলো হারাম করেছেন ওগুলো থেকে বাঁচি, এমনকি যেগুলো করা সমীচীন নয় ওইসব থেকেও যেন আল্লাহ আমরা আমরা বাঁচতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।